নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/9/2021 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা wbpsc-র আন্ডারে যে চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। তো আজকে একটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই একটি নোটিফিকেশান আমি দেখে নেবো, দেখেন কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট সার্ভে পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ খবর পাওয়ার জন্য। এখানে একটু বলে রাখি, আমরা জানি যে 2019-এর 5 নম্বর যে অ্যাডভার্টিজমেন্টের উপর ভিত্তি করে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ওই মানে সরি রেজাল্টে প্রকাশিত হয়েছিল যে ক্লার্কশিপের পরীক্ষা 2019-এর 5 নম্বর অ্যাডভার্টিজমেন্ট, সেই পরীক্ষার যে মেরিট লিস্ট বা প্রফেশনাল লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্ট বাতিল হয়েছে। তো সেটা আমি একটু রিমাইন্ডার করে দিলাম। তো যাই হোক, তো আজ দেখে নেবো কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। আজকে একটি নোটিফিকেশান রয়েছে, যদিও 23 তারিখ ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশান ও কম্পিউটার টেস্টের জন্য নোটিফিকেশানটা রয়েছে, LDA LDDC রিক্রুটমেন্ট 2015-16। তাহলে 2015-16 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্টের যে কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে, সেটা হচ্ছে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল 643 ডায়মন্ড হারবার বেহালা কলকাতা 7,34,000 28 তারিখে রয়েছে, 28/9/2021 একটার সময় 10 মিনিট করে হবে, 12:30 রিপোর্টিং টাইম। নাম কাদের রয়েছে নামগুলো একটু দেখে নেবেন। নেক্সট অন্য একটা যে ভেন্যু রয়েছে সেটা হচ্ছে ITCL পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 এসপি মুখার্জি রোড কলকাতা 7,26,000। এটার এই ব্যাচের এটা ব্যাচ ওয়ানের 29/9/2021 ইন্টারভিউ রয়েছে, এই কম্পিউটার টেস্ট রয়েছে 12টার সময় 10 মিনিটের জন্য, 11:30 রিপোর্টিং টাইম। আরেকটা রয়েছে ব্যাচ 2 12:30 পরীক্ষা রয়েছে, 11:30 রিপোর্টিং টাইম 29 তারিখে। নামগুলো একটু দেখে নেবেন আর বিভিন্ন ডকুমেন্টস সহ অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। তো এই একটি নোটিফিকেশানে আমি শেয়ার করলাম। তো যাই হোক, পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আরও কোনো চাকরির নোটিশ পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।